ভিডিও করছো কেন তুমি আমি খাচ্ছি এই কোথায় নিয়ে যাচ্ছ বলো তো हेलो वेलकम टू एन अनदर ब्लॉग आज के आमी रोयेछी स्वर्णजीत और संगे पूजा एज यूजुअल आज आमरा एसेछी साउथ सिटीते केन एसेछी आमी जानि ना आमाके जोर करे निये एसेछे आमी घुमोच्छिलाम आमार चोख मुख देखे बुझते पारछेन आमाके फोन करे करे डेके तुले निये एसेछे आमाके बोलेछिलो 5टाय बेरोबे किन्तु बेरियेछे आल्टिमेटली 8:30 पर आई गेस केन एसेछो साउथ सिटी প্রচন্ড ভিড় কারণ কালকে পয়লা বৈশাখের আগে যে কোনো মল বা যে কোনো জায়গায় এরকম ভিড় হয় বলেছিলাম তো ভিড় হবে দেখানোর চেষ্টা করব কয়েকটা ড্রিমস দিয়েছে কেমন সাজিয়েছে তারপরে আমরা যাব কোথায় যাচ্ছি এই কোথায় নিয়ে যাচ্ছ বলো তো আরে অদ্ভুত তো কোথায় নিয়ে যাচ্ছ আমার ঘুম পাচ্ছে বাড়ি যাবো এবার প্যান্টালুনসে যাচ্ছ কেন এখানে প্যান্টালুনসে যাচ্ছি কারণ আজকে কেনাকাটা করার আছে তার জন্য কি কেনাকাটা সবটাই তোমরা দেখতে পাবে দেখতে থাকো আমার জন্য তুমি শপিংয়ে আমি শপিংয়ে গেলে তুমি যেমন হাই তোলো তোমার ঘুম পেয়ে যায় এখন আমার ঘুম পেয়ে যাচ্ছে কেন আমি তো 10 মিনিটও টাইম নিইনি আজকে পয়লা বৈশাখের আগের দিন ওর মনে পড়েছে জামা কাপড় কিনতে হবে তাই তো হ্যাঁ কিছুই কেন হয় নিজের জন্য তো একটা জিনিস কিনে বলতে পারতে কেন তাই তো বললাম তো যাই হোক এখন আমরা প্যান্টালুনস থেকে স্বর্ণ জামা কাপড় কিনলাম দেন এরপর যাব অন্য কোথাও তো দেখতে থাকো কোথায় যাচ্ছি সেটাও তোমরা জানতে পারবে খিদে পাচ্ছে কিন্তু মেয়েদের থেকে অধম 1 ঘন্টা ধরে জামা কাপড় কিনলে আবার আমাকে বলো আমি এত ট্রায়াল দিই না সত্যি কথা আমি শাড়ি কিনলে চুড়িদার কিনলে আমি তো এত ট্রায়াল দিই না জামা কাপড় পরে দেখে নিতে হয় শাড়িটা সবসময় তো ট্রায়াল দেয় না শাড়ি কেই ট্রায়াল দেয় না হয়েছে কেনাকাটা পছন্দ হয়েছে পছন্দ হয়েছে শপিং ডান একদমই আমি সময় নিইনি খুব অল্প সময় আমি তো ঘুমিয়েই পড়ছিলাম আর তার থেকে বড় কথা এদিকে এখন স্পেন্সারে যাওয়ার কথা ছিল স্পেন্সার বন্ধ হয়ে গেছে মানে বন্ধ হয়ে যাবে 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 উচিত তোমার জন্য আরে আমার একটা জামা ট্রায়াল দিচ্ছে আরে আমি কি কতটুকু সময় আমি মাত্র 1 ঘন্টা সময় নিইনি জামা মানে মেয়েরাও এত এতবার ট্রায়াল দেয় না দাঁড়াও পড়ে যাবো আমি ইয়েতে উঠতে গিয়ে আরে এইটুকু ট্রায়াল দেবো না জামা কাপড় কিনবো এতবার করে কে ট্রায়াল দেয় পয়লা বৈশাখ বলে কথা একটা মানুষের এটা মানুষের পয়লা বৈশাখ বলে কথা তুমি যে আগের দিন শ্রীনিকেতনে নিয়ে গিয়ে
আমি 2 ঘন্টার মধ্যে কাজ হয়ে গেছে 6টা পর্যন্ত বসে রেখেছিলে না আমার 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে কাজ হয়ে যায় ঘন্টা আমি তো এত ট্রায়াল দিই না বললে সেই স্পেন্সার নাকি বন্ধ হয়ে যাবে আমার সাথে ঝগড়া করলে হ্যাঁ তাহলে বললাম তো খোলা থাকবে এই দুটো আগে মেখে দেখি শুট করে কি না আমার चलो छवि तुम দুজনেরই প্রচন্ড খিদে পেয়েছে বেসিক্যালি আজকে শনিবার তো নিরামিষ সেই জন্য আজকে শনিবার নিরামিষ সেই জন্য আমরা আমিষ খেতে পারবো না সেই জন্য খুঁজে খুঁজে বেড়াচ্ছি আমরা কোথায় ভেজ আইটেম পাবো প্রচন্ড খিদে পেয়েছে একটা এখন রাত অনেক হয়ে গেছে প্রায় 10:45 বাজে কফি শপগুলো বন্ধ হয়ে গেছে একটাই দোকান খোলা আছে যেখান থেকে আমরা ভেজ অর্ডার করেছি এমনই একটা দিন পড়ছে আজকে স্যাটারডে পড়ে গেছে আজকে আমাদের ভেজের দিন তো ছন্নর জন্য কপালে যা জুটেছে তাই খাই চলো আমরা খেতে থাকি আর তোমরা ব্লগটা দেখতে থাকো 12 সেকেন্ডস লেটার কি হচ্ছে পেট ভরেনি না কি খাবে এই একটা পাও ভাজি যেখান থেকে হাফ তুমি খেয়েছো হাফ আমি খেয়েছি পেট ভরে তুমিই তো বলো তুমি নাকি বেশি খেতে পারো না আমার সরু পেটে গরু ধরে সবাই বলে তাই কি খাবে এখন দেখি কি খাই তাড়াতাড়ি চলো আবার খিদে পেয়ে যাচ্ছে আর পাচ্ছি না বসতে ভিডিও করছো কেন তুমি আমি খাচ্ছি সো যাই হোক এত দূর পর্যন্ত ছিল আজকের ব্লগ আশা করি আপনারা ব্লগটা খুব 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 এনজয় করেছেন যারা যারা এতক্ষণ ধরে আমাদের ব্লগটা দেখলেন আর কিন্তু এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরপর আমাদের কি কি ভিডিও আসছে সেগুলো আপনাদের কাছে পৌঁছতে পারে আপনারা দেখতে পারেন তার জন্য কি করতে হবে শুধু সাবস্ক্রাইব করতে হবে না পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে কি হবে থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য ব্লগটা এতক্ষণ ধরে দেখার জন্য এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আমরা দুজন দুজনকে চলে যাব আবার দেখা হবে নতুন কোনো ব্লগে টিল দেন খুব ভালো থাকুন সুস্থ থাকুন